সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন ঝিনাইদহের কালীগঞ্জে আমাদের এখানে ভরসার নতুন জানালার আওতায় কৃষি উদ্যোক্তা কবি তার যে ড্রাগন বাগান আমরা পরিদর্শন করলাম। এই ড্রাগন বাগান থেকে সংগ্রহকৃত ড্রাগন এখানে আপনারা দেখছেন স্তূপাকার রাখা হয়েছে, আমার পেছনে রাখা হয়েছে। বাগানে এখনও প্রচুর ড্রাগন রয়েছে, আমি নিজে দেখে আসলাম, আমি নিজে হারভেস্ট করলাম। আমার নিজের কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে এটা রং এবং সাইজ খুব চমৎকার, এবং এর মধ্যে ভালোবাসা মিশিয়ে আছে। যদি ভালোবাসা না থাকতো তাহলে এই সুন্দর সাইজের ড্রাগন করা সম্ভব হতো না। এই যে আমাদের দেশে কৃষি এগিয়ে যাচ্ছে, কবিরের মতো ছেলেরা তারা আজকে এগিয়ে আসছে, সে লেখাপড়ার পাশাপাশি শুধু চাকরির উপর নির্ভর না করে তারা তাদের মেধা খাটাচ্ছে কৃষিতে, এটা কিন্তু একটা বিরাট আশার আলো তৈরি করছে আমাদের জন্য। এবং আমরা চাই যে আমাদের তরুণরা বিশেষ করে তারা এর থেকে অনুপ্রাণিত হোক, তারা কবিরের কাছ থেকে শিখুক, নিজেদের পড়ালেখা চাকরি যাই কিছু আছে সেটার পাশাপাশি কৃষিকে তারা ভালোবাসতে শিখুক, তারা মানুষের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন করুক। এই ড্রাগন কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর একটা ফল এবং এর অনেক ওষুধি গুণ আছে। এই জাতীয় ওষুধি গুণ সম্পন্ন নিরাপদ ভালো ফল যদি আমরা উৎপাদন করতে পারি, বাড়াতে পারি, দেশের চাহিদা তো আমরা মেটাতেই পারবো এবং এটা বিদেশেও রপ্তানি করা সম্ভব। আপনারা জানেন যে এটা বাইরে অনেক চাহিদা আছে। যাই হোক, কবিকে ধন্যবাদ, কবির আজকে আমাকে সুযোগ করে দিয়েছে এটা দেখার জন্য, এবং আমি তো খুবই মুগ্ধ যে এই 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 ড্রাগনের মধ্যে আমি বসে আছি, এবং এবং এগুলো ঢাকা যাবে, ঢাকার বন্ধুরা এগুলো খাবে এবং মার্কেটের কোনো সমস্যা নেই। ভালো ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে অনেক সময় পণ্য উৎপাদন হয় কিন্তু মার্কেট পাওয়া যায় না। কবিরের কাছে যেটা শুনলাম, মার্কেটের সমস্যা নেই, যদিও দাম একটু কম, সেটা এখন সিজনের কারণে, আমাদের দেশে সিজন এবং অফ সিজনের একটা ব্যাপার আছে। কবির চিন্তা করছে এটা কী করে অন্য সময় উৎপাদন করা যায়। সে আমাকে একটা আইডিয়া দিল যে তার বাগানে যদি সে এলইডি বাল্ব স্থাপন করতে পারে তাহলে শীতকালে সেই বাল্ব আলো জ্বালানোর ফলে তারা কিন্তু গাছে একটা বাড়তি ফসল কিংবা আগেই এপ্রিল মাসের দিকে যাতে ফ্লাওয়ারিংটা হয়, যাতে জুন বা জুলাই মাসের দিকে তারা বিক্রি করতে পারে, এরকম একটা পরিকল্পনা নিয়ে কবির অগ্রসর হচ্ছে। এবং এটাও একটা ইনোভেশনের একটা জায়গা, কৃষিতে এই ধরনের ইনোভেশন আমাদেরকে উৎসাহিত করতে হবে। আমি সরকারের কাছে বলতে চাই যে এই জাতীয় উদ্যোগগুলোকে সহায়তা দেওয়া দরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কৃষি বান্ধব এবং তিনি কৃষির প্রতি খুবই আগ্রহী, তিনি সবসময় চান যে আমাদের কৃষি এগিয়ে যাক। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক এমপি, তিনিও কিন্তু সবসময় কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। তাহলে এই যে উদ্যোক্তারা যে ছোটোখাটো সমস্যার মধ্যে আছে সেই সমস্যাগুলো সমাধানে আমরা এগিয়ে আসতে পারি কি না, সরকার এগিয়ে আসতে পারি কি না। ধরা যাক যে এই এলইডিটা করতে প্রায় 3 লক্ষ টাকার মতো খরচ হবে বলে কবির আমাকে বলেছে, তো এই 3 লক্ষ টাকার একটা অংশ যদি আজকে সরকারের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে দেওয়া হতো তাহলে কিন্তু কবিরের মতো উদ্যোক্তারা উৎসাহিত হতে পারত। আমাদের অনেক সিএসআর ফান্ড আছে ব্যাংকের, আমি ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, বাংলাদেশ ব্যাংককে বলবো যে আপনারা এই প্রণোদনা, এই জাতীয় ভালো উদ্যোক্তা দেখে রেখে, আমি সবাইকে দিতে বলছি না, ভালো উদ্যোক্তাদেরকে আপনারা প্রণোদনা দেন। তারা যে ইনোভেশনটা নিয়ে আসতে চাচ্ছে, তাদের ব্যবসায়িক যে সমৃদ্ধি, কৃষিতে যে কৃষি যে একটা ব্যবসা এবং এটা যে ভালো করা যায়, এখান থেকে যে আয় করা যায়, এটা এটা যে কর্মসংস্থানের জায়গা হতে পারে নিজের জন্য এবং এলাকার মানুষের জন্য, সেই সুযোগটা তৈরি করা দরকার, সেই সহযোগিতাটা দেওয়া দরকার। সুতরাং বাংলাদেশ ব্যাংকও এখানে এগিয়ে আসতে পারে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এবং ইউসিবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, তারা নিশ্চয়ই এগিয়ে আসবে, কারণ আমরা যে ভরসার নতুন জানালা খুলে দিয়েছি, যে ভরসা আমরা কৃষকদের মাঝে তৈরি করতে চাচ্ছি, নিঃসন্দেহে সেই প্রয়াস অব্যাহত থাকবে। আপনারাও আমাদের সাথে থাকবেন, সকলকে ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। আসান, এটা প্যাকেট নিয়ে।